ফেসবুক খুললে কি আছে? কিসের ফেসবুক? বন্ধ করে দাও মোমেনেরা, এটা তোমার সময় ধ্বংস করে, তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আজকে সংসার গুলো ভেঙে যাচ্ছে পাইকারি হারে। বাংলাদেশে যেখানে তালাকের সংখ্যা ছিল শতকরা 20%, এখন সে তালাক এসে দাঁড়িয়েছে শতকরা 90%। 13 বছর সংসার করেছে বিবির সাথে, এখন ছেলে ফেসবুকে থাকে আর বিবির কয়েকটরে আর ভালো লাগে না। শয়তান কোথাকার! কিসের ফেসবুক? কোন নবী ফেসবুক চালিয়েছে? মোমেনদের একটা সময় কোথায়? এ সমস্ত ফালতু জায়গায় সময় দিবে ঠিক না? পাঁচ ওয়াক্ত সালাতের শেষে জিকির আসরে নাই, জিকির করে না মসজিদে। নিউ ইয়র্কে এক মসজিদে আমি নামাজ পড়লাম, দেখি ইমাম সাহেব নামাজের পরে আচ্ছা হ্যাঁ ইমাম what are you doing and checking the stop it কিসের ইন্টারনেট? তুই বেটা ইমাম, সালাম ফিরানোর পরে আল্লাহ বলছেন ইজা কুদিয়াতিস সালাত ফাজকুরুল্লাহ, সূরা নিসার 103 নম্বর আয়াত। নামাজ শেষ জিকির করতে হবে কার? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। আয়াতুল কুরসি পড়ো, সুন্দর সুন্দর তাসবিহগুলো পড়ো। তুমি এই ফেসবুক ঘাটছো কেন? হ্যাঁ, সীমিত সময়ের জন্য দেখা যায় কোনো জরুরি নিউজ আছে কিনা। এখন তো কিছু কিছু লোক আহা আরেকজনের বদনামি ফেসবুকে করতে কোনো কুণ্ঠাবোধ করে না। তুমি জানো তুমি কত বড় অপরাধে লিপ্ত হচ্ছো? তোমার এই গীবতের ফিরিস্তি যারা যারা দেখছে সব লোক কেয়ামতের ময়দানে তোকে আসামির কাজ করে দাঁড় করাবে। তুই মনে করেছিস কারো বিরুদ্ধে লিখতে পারলেই তুই খুশি হয়ে গেলি? যার বিরুদ্ধে লিখেছিস এটা যদি সত্য না হয় তোর সমস্ত আমল নেই, ওই লোকটা টান দিবে ঠিক কিনা? তুই দেখবি কেয়ামতের ময়দানে তোর আমলনামায় সব গুনার পোটলা। তুই আল্লাহকে বলবি আল্লাহ আমি গুনাহ করেছি, এত পোটলা তো আমি করি নাই। আল্লাহ বলবেন ওই যে একজন নির্দোষী মানুষকে দোষী বানিয়েছো, একজন নির্দোষী মানুষকে মিথ্যুক বানিয়েছো, আছে না নাই? এজন্য সূরা মুদাসসির শেষে আল্লাহ বলছেন জাহান্নামে যাওয়ার 4টা কারণ কয়টা? প্রথম কারণ বলছি কি আল্লাহ বলছেন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওলাম নাকু নুতইমুল মিসকিন কুন্না নাখুদু মাআল খাঈদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। কার কথা? হে জাহান্নামীরা কেন জাহান্নামী হলা? তারা প্রথম বলবে আমরা নামাজি ছিলাম না, সারা রাত ফেসবুক নিয়ে থাকে, সারা দিন থাকে, এক ওয়াক্ত নামাজও পড়ে না, এরকম বেয়াদব আচরণ নাই। প্রথমে আমরা কে